একটা মানুষ যখন মারা যায়, সে ঋণের বোঝা নিয়ে মারা যাচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ আপনি গড়ে প্রতিটা মানুষই কিন্তু ঋণ ঋণ রয়েছে, আমরা আমরা যেটা জানি আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা মানুষ যখন মারা যায়, সে কিন্তু ঋণ নিয়ে মারা যাচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। এবং সরকার পদ্মা সেতু, মেট্রো রেল, এলিব্রেটেড এক্সপ্রেস ওয়ে, হাতিঝিলের লাল নীল বাতি, আমরা আদতে দৃশ্যমান অনেক উন্নয়ন দেখি, কিন্তু সেটি যেই বাজেটে হওয়ার কথা, সেখান থেকে তিন গুণ চার গুণ বাজেটে হয়ে যাচ্ছে, সেই টাকাটি আসলে মুষ্টিমেয় কিছু মানুষের পকেটে চলে যাচ্ছে। সুতরাং তারা আসলে বড় লোক হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ হচ্ছি, আমরা তারা যে বড় লোক হচ্ছে আর আমরা ভোগান্তির শিকার হচ্ছি। আমরা না খেয়ে হয়তো মানুষ মারা যাচ্ছে না, কিন্তু মানুষ লজ্জায় বলতেও পারছে না, এমন একটি পরিবেশে আমরা বসবাস করছি। একজন শিক্ষার্থী হিসেবে আমি আসলে হতাশ। এবং শিক্ষার্থী বান্ধব বাজেটের কথা আমরা বারবার বলি, প্রতি বছরই বলি, কিন্তু বাজেট আসলে কাগজে কলমে অনেক বড় অঙ্ক আমরা দেখি, কিন্তু আমাদের জন্য আসলে কী করা হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে কতটুকু অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের শিক্ষাখাত কতটুকু গবেষণাধর্মী হতে পেরেছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কতটুকু এগোতে পেরেছি, সেই প্রশ্ন আসলে থেকেই যান। সুতরাং মন্ত্রণালয়গুলোর কাজ কী, তাদের আসলে এ ব্যাপারে আরও হোমওয়ার্ক করার দরকার রয়েছে, এবং মানুষ যাতে প্রত্যক্ষভাবে উপকৃত হয় বাজেটকে সেভাবে কাজে লাগানোর জন্য আমি আসলে কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি। এই যে এই বিষয়গুলোকে মূলত আমি এক ধরনের শুভঙ্করের ফাঁকি হিসেবে দেখি। আসলে আমাকে একভাবে দেখানো হচ্ছে, কিন্তু অন্যভাবে ঠিকই আমার থেকে। আর আপনি যেটা বললেন যে আসলে ফোন কলের উপরে যে টাকা, আমি কলড্রপেও তো আমরা বিভিন্ন সময় আমরা টাকা দিয়ে থাকি, 20-30 সেকেন্ড আমরা অনেক সময় কথা শুনতে পাই না, গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে আমরা এক ধরনের হয়রানির শিকার হই, কিন্তু ওই হয়রানি হতে গিয়ে আমাদেরকে টাকা দিতে হচ্ছে, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। আরও একটি বিষয় হচ্ছে, যেটি বললেন, আমার মনে হয় যে আমরা, আপনি তো কথা বলার জন্য টাকার কথা বললেন, আমার তো মনে হয় প্রতিটি নিঃশ্বাসে আমরা সরকারকে টাকা দিয়ে থাকি, দেশকে টাকা দিয়ে থাকি, আর আমাদের সেই নিঃশ্বাস, আমরা যে নিঃশ্বাস ছাড়ি, সেই নিঃশ্বাসে যে টাকা দিই, এই টাকা দিয়ে আসলে আমরা কতটুকু উপকৃত হচ্ছি? বাস্তবিক অর্থে সেই প্রশ্নটি আসলে থেকেই যায়। আমি একজন শিক্ষার্থী হিসেবে আমি কোন ধরনের শিক্ষার পরিবেশ পাচ্ছি, কেমন শিক্ষার মান আমরা দেখতে পাচ্ছি, সেই প্রশ্নগুলো আসলে থেকেই যায়। আমরা কতটুকু বিশ্বের সাথে তাল মিলিয়ে অগ্রসর হতে পারছি, সেগুলো নিয়ে আসলে যথেষ্ট ভাবনার বিষয় রয়েছে, এবং এই ব্যাপারে সরকারের কাজ করার অনেক 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 ভূমিকা রয়েছে বলে আমি মনে করি। এই যে ট্যাক্সের কথা বলেন, এটি আসলে এক ধরনের শুভঙ্করের ফাঁকি। আমাদেরকে যদিও জনগণকে কেন্দ্র করে বাজেট হয়, কিন্তু সেটি জনগণের কাজে বা জনগণের স্বার্থে আসলে ব্যবহার নিয়ে প্রশ্ন থেকে যায়, এবং ব্যবহার নেই বললেই চলে। আমরা দেখি যে মুষ্টিমেয় কিছু মানুষ হাজার হাজার ডলারের মালিক হয়, তারা বিদেশে পাচার করছে, কেউ কেউ বড়লোকরা অনেক বড়লোক হচ্ছে, গরিবরা গরিব হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে সমবন্টনের যে বিষয়টি, সাধারণ মানুষের সরাসরি উপকৃত হওয়ার যে বিষয়টি, সেটি আসলে হচ্ছে না, এবং প্রতিবারই কিন্তু সাধারণ মানুষ এ ধরনের কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু আদতে কোনো লাভ হচ্ছে না। আমরা আমাদের কথা বলে যাচ্ছি, আমরা আমাদের অধিকারের কথা বলছি, আমরা আমাদের অভাবের কথা বলছি, কিন্তু দিন শেষে আমরাই ভোগান্তির শিকার হচ্ছি। আমরা দ্রব্যমূল্যের দাম আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, পাহাড় সম চাপ আমরা দেখতে পাচ্ছি, বাজারে গিয়ে কেউ 1000 টাকার নোট নিয়ে বাজারে গেলে সে আসলে 100 টাকা ফিরিয়ে আনার মতো সামর্থ্য থাকে না, শুধুমাত্র মাংস ছাড়া শাকসবজি এবং চাল কেনার পরে তার কাছে কোনো টাকা থাকে না। সুতরাং এই যে জনজীবন আমরা পার করছি, সেটি আসলে, এই জনজীবন আমাদের কবে এর থেকে পরিত্রাণ হবে, সেই দিনটির দিকে আমরা তাকিয়ে আছি। তারপরও আমরা আশা রাখতে চাই, আশার আলো বাঁচিয়ে রাখতে চাই, কারণ আমরা দেশকে ভালোবাসি, এই দেশেই আমাদের থাকতে হবে। এই দেশে সরকার কিংবা অন্য যারা রয়েছে তাদের কাছে আকুল আবেদন, আপনারা জনগণের স্বার্থে, জনগণের প্রত্যক্ষ উপকারে যেন আসে, বাজেটকে সেইভাবে কাজে লাগান। ফোন ছাড়া তো আমি বাঁচতেই পারবো না, এটা আমার খুবই নিত্য প্রয়োজনীয় একটা বিষয়, এটা আমার অধিকার বলা চলে। আধুনিক এই যুগে এটা আমার অধিকারের পর্যায়ে পড়ে, তো সেই জায়গা থেকে ফোন কলের একটা ট্যাক্স বসানো 31% থেকে আরও বাড়িয়ে কত পার্সেন্ট নিয়ে যেতে পারে আমরা জানি না, হয়তো 50% হতে পারে। এই যে সিদ্ধান্ত সরকারের, এই সিদ্ধান্ত খুবই ন্যাক্কারজনক, এটা আমাদের নাগরিক জীবনের জন্য, আমাদের শিক্ষার্থী জীবনের জন্য এটা খুবই ন্যাক্কারজনক হিসেবে আমরা দেখতেছি। আমরা কী বলছি, আমরা বলতেছি শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানো হবে, এটা পুরো পৃথিবীতে দেখা যায় জিডিপির 6% একটা স্ট্যান্ডার্ড ধারণ সেট করা হয়েছে, কিন্তু আমরা দেখতেছি কি 1% বাট 1.5%, এবং সেখানে দেখা যাচ্ছে আপনি টেকনোলজির নাম দিয়া আপনি ওখানে রূপপুরকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনাকে ওই যে বাজেট ওটা এখানে অন্তর্ভুক্ত করতেছেন, আপনি এখানে বাজেট দেওয়ার পরে আপনি যে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টে আপনি ব্যয় করতেছেন, আপনি শিক্ষার্থীদের কোনো পণ্য কিনতেছেন না, আপনি শিক্ষকদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছেন, আপনি জাস্ট থেকে বিল্ডিং বানাচ্ছেন এখানে আপনি ব্যয় করতেছেন। এখানে আমাদের এই বাজেট প্রতিবারের মতোই, এই বাজেট কোনোভাবেই জনকল্যাণকর না, এটাকে আমরা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করি। বাজেট কোথায় দিবেন আপনি? বাজেট
আপনি আপনি কোথায় ট্যাক্স বসাবেন? আপনি বিলাসবহুল দ্রব্য আছে, আপনার সাধারণ পণ্য আছে, আপনি বিলাসবহুল দ্রব্যে আপনি খুব বেশি ট্যাক্স বসাচ্ছেন না, কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য ব্যবহার করতেছি সেসব আমাকে কিন্তু ট্যাক্স বেশি দিতে হচ্ছে। এই যে ফোন আমাকে, মোবাইল আমাকে ব্যবহার করতে হয়, আমি যদি এখানে 100 টাকা যদি আমি রিচার্জ করি তাহলে আমাকে শুধুমাত্র আমি 69 টাকা ব্যবহার করতে পারবো, তাহলে 31% আমাকে দিয়ে দিতে হবে রাষ্ট্রকে। এটা খুবই খুবই জঘন্য একটা বিষয়, এটা এই বিষয়টা খুবই জঘন্য। তাইলে 31%কে যদি আরও বাড়ানো হয় তাহলে আমরা কথা বলবো কীভাবে? এখন আমাদের, আমরা যারা এখন ফোন কল, বিদ্যুৎ আর চাল ডাল থেকে শুরু করে এইসব কিন্তু নিত্য প্রয়োজনীয় বিষয়, এগুলো ছাড়া কিন্তু আসলে বাঁচা যায় না। আপনি একটা স্যান্ড, একটা বডি স্প্রে, এগুলো ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারেন, কিন্তু বিদ্যুৎ থেকে শুরু করে আপনার খাবার থেকে শুরু করে এইসব কিন্তু নিত্য প্রয়োজনীয়। এসবে যখন আপনি ট্যাক্স বসান, আসলে আপনি আমাদের উপর, আমাদেরকে আসলে না খেয়ে মারাতে চাচ্ছেন, আপনি আমাদেরকে ক্ষুধার্ত হয়ে মারাতে চাচ্ছেন, আমাদেরকে আপনি, আমরা যেন ফোন ব্যবহার না করি, আমরা যেন বিদ্যুৎ ব্যবহার না করি, আমরা যেন চাল ডাল খেতে না পারি, এবং আমরা ইভেন দেখা যাচ্ছে আপনার শিশুদের বিনোদনের ওই বিষয়টাকে আপনারা ট্যাক্সের আওতাভুক্ত আনতেছেন। এখন বিয়ে, বিয়ে তো একটা মানুষের জীবনে এটা অপরিহার্য একটা বিষয়, একটা মানুষ বিয়ে করবে সেই জায়গায়ও আমাকে আমাকে আয়কর রিটার্ন বলে আমাকে ধরেন এক ধরনের রাষ্ট্রকে, রাষ্ট্রকে এক ধরনের হেল্প করতে হচ্ছে বা ট্যাক্স দিতে হচ্ছে। এই এই জিনিসটাও তো আসলে মানে ভালো না আর কি। একজন নাগরিক হিসেবে আমার আসলে কোন জায়গায় তারা ট্যাক্স বসাবে, কোন কোন বিষয়ে ট্যাক্স বসাবে না, আমার আমার ধরেন এই সেনিটারি প্যাডেও আবার ট্যাক্স বসায়, তো এই জিনিসগুলো তো খুবই জঘন্য একটা বিষয়। নিত্য প্রয়োজনীয় পণ্যে কেন ট্যাক্স বসবে? প্রথমত বাংলাদেশের রিজার্ভ এখন প্রায় $13 বিলিয়ন, আমরা এখন একেবারে আমাদের দেউলিয়াক্তের প্রান্তে আমরা বসবাস করতেছি। এই সময় তারা যে ট্যাক্স, যে বাজেটটা দিচ্ছে, এই বাজেটটা কোনোভাবেই আমাদের জনগণের জন্য কাম্য না। এখানে দেখা যাচ্ছে আমাদের শিক্ষার যে বাজেট এটা খুবই কম, আমাদের গবেষণার বাজেট খুবই কম, আমাদের শিক্ষার বাজেট যা হয় এখানে দেখা যায়, আবার ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টে এটা ব্যয় করা হচ্ছে, ফলে সব জায়গায় কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তারাই আমরা নিপীড়িত হচ্ছি। এখানে আমাদের এটা জনগণের জন্য আমরা কল্যাণকর কোনো বাজেট মনে করি না, এবং আমাদেরকে পকেট কাটার জন্য তারা যত আয়োজন, যত ধরনের নিয়ম নীতি বানানো দরকার সব কিছু বানাচ্ছে এবং ট্যাক্স বসাচ্ছে, এবং এই এই বাজেটকে আমরা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করি। ইভেন আপনি যদি রেস্টুরেন্টেও যান, আপনি যে কোনো ইলেকট্রিক্যাল পণ্য, এখন ইলেকট্রিক্যাল পণ্য তো ধরেন আমাদের এখন নিত্য প্রয়োজনীয় বিষয় হিসেবে দেখা গেছে, এটা কোনো বিলাসবহুল পণ্য না, তো ফলে এগুলো ছাড়া আমরা বাঁচতেও পারি না। এখন আমার ট্যাক্সটা কাটা হচ্ছে কোথায়? ট্যাক্সটা কিন্তু আমার পকেট থেকে কাটা হচ্ছে, অর্থাৎ আমরা যারা কনজিউমার, কনজিউমারের পকেট থেকে। একইভাবে আপনি যদি রেস্টুরেন্টে যান তাহলে কিন্তু ওই ট্যাক্সটা কিন্তু আমার পকেট থেকে কাটা হয়। আমি যদি স্বপ্নে যাই, আমি এগোড়াতে যাই, তখন কিন্তু আমার পকেট থেকে কাটা হয়। এখানে রাষ্ট্রের চরিত্র কিন্তু জনগণ থেকে পকেট কাটা, অর্থাৎ আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এই সব সময় ভুক্তভোগী হচ্ছি। বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা 6 গুণ বৃদ্ধিতে দাঁড়িয়েছে 30,277 মেগাওয়াটে।